মাতাবাড়িতে পূজো দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মাতাবাড়িতে আসলে ওনাকে স্বাগত জানান গোমতী জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ প্রমুখ বিজেপি নেতৃত্ব। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মুখ্যমন্ত্রী জয়ানিধি দেব। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মাতাবাড়িতে এসে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পুজো দিয়ে এরপর শিব মন্দিরে পুজো দিয়ে এরপর যান কল্যাণ সাগরে, এরপর ভিআইপি কক্ষে কিছুক্ষণ বসে কিল্লার উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।